আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দীনি ভাই ও বোনেরা, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্বে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নরসিংদী জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শেখ মাহমুদুল হাসান আল মাদানী। আমাদের কাছে বরাবরের মতো আজকেও কিছু প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্নগুলোর উত্তরের পর্বে ফিরে যাচ্ছি। নরসিংদী ব্রাহ্মণ্ডি থেকে একজন ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে কবর জিয়ারত করার সুন্নত তরিকাটা কি। অর্থাৎ বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে মানুষ কবর জিয়ারত করতে গিয়ে অনেক সময় নানা ধরনের বিভিন্ন মানবরচিত সিস্টেমে অনেক সময় কবর জিয়ারত করে থাকেন। তো এই ভাইটির প্রশ্ন হলো যে আসলে সুন্না পদ্ধতিতে কবর জিয়ারত আমরা কিভাবে করতে পারি, এটা যদি কোরআন সুন্নার আলোকে আমাদেরকে অবহিত করা হয় তাহলে আমরা উপকৃত হব। যে আমরা এই পর্যায়ে শেখের কাছে চলে যাচ্ছি, আমাদের সামনে প্রশ্নোত্তর পর্বে এ পর্যায়ে আনসার নিয়ে আসছেন শেখ মাহমুদুল হাসান আল মাদানী। বারাকাল্লাহু ফিক। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হলো আমরা যে কবর জিয়ারত করব এর সুন্নত তরিকা বা পদ্ধতি কি। প্রথমে আমাদেরকে জানতে হবে আমরা যে কবর জিয়ারত করতে যাচ্ছি এর পেছনে উদ্দেশ্য বা হেকমত কী। তো প্রথম হলো আল ইত্তিআজ ওয়া তাযাক্কুর বিল মাউত ওয়াল আখিরা। অর্থাৎ আমরা প্রথম উপদেশ গ্রহণ করব এবং পরকালের কথা, মৃত্যুর কথা আমরা স্মরণ করব। এটা হলো প্রথম আমার উদ্দেশ্য থাকবে কবর জিয়ারত করতে যাওয়ার। এরপর আমরা কবরের যেই একটা অবস্থা কবরস্থানের, এটা দেখে আমার হৃদয়ে যাতে করে একটুখানি ভয় এবং আল্লাহর প্রতি আল্লাহমুখী যেন আমরা হই, এটার জন্যে যে এরা এক সময় ছিল, যেমন কেউ কেউ এইভাবে বলেন যে হুনা কসুর ও হুনা কবর, যে পাশেই প্রাসাদ সমূহ আর এরই পাশে কবরগুলো। সুতরাং আমি সেখানে গিয়ে এই উপদেশ আমি গ্রহণ করব, আমার হৃদয়ে একটুখানি ভয় সৃষ্টি হবে। আর সর্বোপরি যেটা, সেটা হলো কবরে যারা রয়েছে তারা তো মৃত, তাদের তো কিছু করার ক্ষমতা নেই। আমি সেখানে যাব এবং সেখানে গিয়ে তাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, তাদের কল্যাণের জন্য, তাদের মাগফিরাতের জন্য। মূলত এই বিষয়গুলোই হচ্ছে কবর জিয়ারতের উদ্দেশ্য। এবারে আমরা সেখানে গিয়ে কীভাবে কবর জিয়ারত করব, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আমরা এর ব্যতিক্রম করব না। প্রিয় নবী কীভাবে করতেন, তিনি যখন কবরস্থানে যেতেন বা কোনো কবরের পাশ দিয়ে যখন তিনি অতিক্রম করতেন তখন তিনি তাদেরকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এরপর দু একটা দোয়া হয়তো তিনি করতেন, আর এটাই হবে আমাদেরই আমল। অর্থাৎ আমরা কবরস্থানে যাব, সেখানে গিয়ে তাদেরকে সালাম দিব যেভাবে রসুল দিয়েছেন, ঠিক রসুল যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আমরা বলবো। এরপর তাদের জন্য দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করব যে আল্লাহ সমস্ত মুমিনিন মুসলিমিন যারা কবরে রয়েছেন আপনি তাদেরকে মাফ করে দেন। তবে এখানে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে কবরওয়ালার কাছে কোনোভাবেই কিছু চাওয়া যাবে না, ওহাজা শিরকুন আকবার, যেটা আমাদের দেশে অনেক সময় হয়ে থাকে। বিশেষ করে তথাকথিত পীর আউলিয়াদের কবরের পাশে তো যাওয়া হয় তাদের কাছ থেকে কিছু পাওয়ার জন্য, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং বড় ধরনের শিরকের অন্তর্ভুক্ত। তো আমরা ওখানে দোয়া করতে পারি, আর সেটা হবে মুতাওয়াজ্জিহান ইলাল কিবলা, মানে কেবলার দিকে ফিরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেখানে চাইব। যেমন বুখারীতে রওয়ায়েত আছে উকবা ইবনে আমির থেকে বর্ণিত হাদিস, প্রিয় নবী তার মৃত্যুর প্রাক্কালে কিছুদিন পূর্বে তিনি ওহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তিনি তাদের সেখানে গিয়েছেন এবং লম্বা দোয়া করেছেন। হাদিসে এসে যে কাল মুয়াদ্দিলিল আহিয়া ওয়াল আমওয়াত, জীবিত এবং মৃতদেরকে বিদায় জানানোর সময় একজন মানুষের যেমন অবস্থা হয় ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাদের জন্য দোয়া করেছেন। তো আর দোয়া তো কোরআনে হাদিসে রয়েছেই, আমরা সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা এভাবে বলতে পারি, রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বানা ফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। এভাবে কোরআন এবং হাদিসে
বর্ণিত যে দোয়াগুলো রয়েছে এগুলো আমরা কবরস্থানে দাঁড়িয়ে আল্লাহর নিকটে এই দোয়াগুলো আমরা করব। কখনোই মানুষদের বানানো যেগুলো বিশেষ করে শেরকের দিকে দাবিত করার আশঙ্কা থাকে এই জাতীয় কোনো কিছু করব না। তাহলে প্রথমে উপদেশ গ্রহণ করার জন্যে, এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাম দিয়েছেন সেভাবে দিয়ে আল্লাহর নিকটে আমরা কি করব, দোয়া করব। জি দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা শেখ সুন্দর করে বলছিলেন, আমরা ছোট্ট একটা প্রশ্ন মাঝখানে আবার করছি কথার প্রেক্ষিতে, সেটা হলো একজন ব্যক্তি কবরস্থানে গিয়ে, যেমন আমরা হাদিসে দেখতে পাই ইস্তাগফিরুলি আখিকুম একটা শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে মাইয়েতকে কবরে দাফন করার পরে। সুন্দর কথা বলেছেন, সেটা হলো কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেহেতু এভাবে আছে, যখন দাফন কার্য যখন সম্পন্ন করা হচ্ছিল তখন রসুল পাশে বসে একটা খেজুরের কাঁচা খেজুরের ডালা নিয়ে এভাবে জমিনে এভাবে ইয়ে করতেছিলেন, এরপর যখন দাফন কাজ সম্পন্ন হলো তখন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বলেছিলেন যে ইস্তাগফিরুলি আখিকুম, এই মুহূর্তে তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা এবং তার জন্য সে যেন মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে গিয়ে যেন দৃঢ় থাকতে পারে এই জন্য দোয়া করো, যেহেতু এখনই তাকে প্রশ্ন করা হবে। তো কাজেই প্রথমবারে এমন যদি হয় যে দাফন হলো, এখন আমরা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি আমল করেছেন আমরা সেটা করব। আমরা এই ছোট্ট একটা প্রশ্ন নিচ্ছি, সেটা হলো একজন ব্যক্তি কবর জিয়ারত করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেভাবে সুন্নাহ সমর্থিত পন্থা পদ্ধতি রয়েছে সেগুলো করবে এবং দোয়া করবে, পাশাপাশি সে কি ইচ্ছে করলে একা হাত তুলে দোয়া করতে পারবে বা সম্মিলিতভাবে দোয়া করা যাবে? এই ব্যাপারে আমরা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম স্পষ্ট কোনো ইয়ে পাই না, কিন্তু দোয়া যে করেছেন রসুল এবং সাথে সাথে তার সাহাবারা ছিল এটা প্রমাণিত, এবং দোয়া করার ক্ষেত্রে কেবলামুখী হয়ে দোয়া করা এটাও তো প্রমাণিত, কিন্তু হাত তুলে এখানে দোয়া করেছেন কিনা এই বিষয়টি স্পষ্ট না থাকার কারণে আমরা ব্যাপারে তসরিহ করি না। দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা শুনছিলাম কবর জিয়ারতের সুন্নাহ তরিকা কোনটা, এই মর্মে শেখ আমাদের সামনে সুন্দর করে বলছিলেন। আমরা একটা বিষয় খেয়াল রাখবো, যেটা শেখ আমাদেরকে বারবার বলছেন যে কোরআন সুন্নায় যেভাবে রয়েছে আমরা সেভাবেই করার চেষ্টা করব, এর বাহিরে গিয়ে আমাদের নিজস্ব চিন্তা চেতনা থেকে আমরা কোনো কিছুই যুক্ত করার চেষ্টা করব না, তাহলে কিন্তু আমার দোয়ার মাধ্যমে মাইয়েতকে উপকৃত করতে পারবো না। আল্লাহ আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।